গাইস ইটস ইওর বং ভাই শুটু সো নিউ ব্লগ নিয়ে আবার চলে এসেছি। সো আমরা এখন যাচ্ছি কোথায় ভাই? আমরা যাচ্ছি মাংস কিনতে। তো একটা হাটে যাব, এখান থেকে একটা হাট কত কিলোমিটার দূর হবে তাও? মঙ্গলপুর, এখান থেকে মঙ্গলপুরে যাব একটা হাটে। তো ওখানে যাব মাংস কিনতে, ওখানে খাসির মাংস আজকে ভালো পাওয়া যাবে। সো আমরা মাংস কিনতে যাচ্ছি, চলো দেখতে পাওয়া। তো গাছ দেখতেই পাচ্ছো আমাদের তো গাড়ি বের হয়ে গেল, আমরা এখন যাওয়া যাক। আমরা খাসি মাংস আনতে যাচ্ছি, ব্যাক ক্যামেরাটা কোন দিতে পারে? অ্যাকচুয়ালি কি হয়েছিল বলো তো গাইস? অ্যাকচুয়ালি আমি গাড়িটা একটু জোরে টেনেছিলাম, তো সেই কারণে ধুলাগুলো সব ওদের মুখে চোখে লেগে গেছে, ওটার জন্য এটা বলতে ছিল এরকম। অ্যাকচুয়ালি গাইস আজকে আমি গাড়িটা না চালিয়ে কোনো মজাই পাচ্ছি না, মেন কথা হচ্ছে এটা যে আমি গাড়িটা চালিয়ে কোনো মজা পাচ্ছি না। তার মধ্যে আমাদের কুসুমুন্ডিতে আজকে এত যে ক্যান জাম আমিও নিজেও জানি না, এই কারণে আমি একটু আজকে মানে মানে ফিট হতে পারছি না। গাড়িটা চালাই তো আমি মজা পাই, আজকে পাচ্ছি না এইটাই। তো বাপরে, যে গানটা চালালো সে গানটা চালানোর পরে তো আমার অটোমেটিক জোস বেড়ে গেল। তো আমি একটু হাত হাত তুলে নিলাম, হাতের জামাটাও তুলে নিলাম, একটু রোলে চলে আসলাম নিজের একটু একটা একটা ব্যাপার ব্যাপার গানটার সাথে সাথে একটা রোল চলে আসলো আমার মধ্যে। সো এখন আমি গাড়ি চালাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। অ্যাকচুয়ালি গরমটা খুব গাইস, গাড়িতে এসি আছে কিন্তু সবাই বলছে যে খুলে খুলেই যাবে, এসি চালাবে না, মানে মজা করতে করতেই যাবে। তো ওই কারণেই আর কি একটু গরমও লাগছে। আর চলো দেখা যাক কি হচ্ছে, তাও মজাই হচ্ছে দেখতেই পাচ্ছ। আরে ভাই তুই তো আমার দিকে দেখাসই না, আমি গাড়িটা চালাচ্ছি আমার দিকে না দেখে সামনে দেখে কি করছিস বলতো? গাইস কিছু মনে করো না তোমরা, আমি একটা বন্ধু মার্কা ক্যামেরাম্যানকে নিয়ে গেছি, বুঝেও না ব্যাং আমি গাড়ি চালাবো না ক্যামেরা ধরবো বলতো তোমরাই? কি আর বলবো এদেরকে, না কিচ্ছু বলার নেই, ব্যাং আমার দিকে ঘুরা, আমার দিকে কখন ঘুরাবি তুই? বাপরে বাপ, দয়া করে ঘুরাইছে রে আমার দিকে ক্যামেরাটা। অ্যাকচুয়ালি গায়েস এই গানটা বারবার শুনছি, তোমরা হয়তো ভাবতে পারো কিন্তু অ্যাকচুয়ালি এই গানটা আমার খুব ফেভারিট গান, সেই কারণে আমি এই গানটা বারবার শুনি। কি আর বলবো কি আর বলবো, সত্যি এত ছাগল গরু, এত ব্রেক চিপতে হচ্ছে মাঝে মাঝে করে, শান্তিই পাচ্ছি না আজকে গাড়িটা চালাই আমি ব্যাং।
গ্রামের রাস্তাটা লোকজন যায়নি, এবার গেছি। আমি তো গাড়িতে বসে আছি, সব ওরা গেল, ওরা গিয়ে মাংস কিনতে গেল, তো আমি গাড়িতেই বসে আছি। প্রচন্ড গরম, কাজটা উঠিয়ে নি, লোক কি ভাববে। দাঁড়াও, তো আমি গাড়িতেই বসে আছি গাইস, আমার ভালো লাগছে না, আমি গাড়িতেই আছি। তো ওরা আসুক, তখন ওয়েট করছি, তো আমি যাচ্ছি ওদেরকে দেখি। অনেকক্ষণ হলো এখনো আসে না, যাই দেখা যাক কোথায় আছে ওরা। চলো দেখা যাক। গরম গাইস, প্রচন্ড গরম। এখন তো যত ভিড় এখানে গাইস, পিছনের ভিড়টা দেখাচ্ছি, প্রচন্ড ভিড়। পাইলি না, দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশত মাংস পাওয়া গেল না, তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখন মাংস তো পেলাম না, তো এখন অন্য কিছু দিয়ে পিকনিক করতে হবে। চলো দেখা যাক কি দিয়ে পিকনিক হচ্ছে। গাইস দেখতেই পাচ্ছো, আমরা যেখানে ব্যাট বল খেলি সেখানে আজকে আমি গাড়িটা নামিয়ে দিয়েছি মাঠের মধ্যে। মানে ভাইও বললো যে চল নামাই দিই, দেখি কি হয়, মানে গাড়িটা উঠে কিনা উপরে, আবার খাল রাস্তা টাস্তাটা কেমন, চল আমিও নামাই দিলাম। সেই কারণে গাড়িটা খাল ঠাল আছে, সেই খাল ঠালের উপর দিয়ে গাড়ি চলে গেল, কোনো জায়গায় আটকালো না গাইস গাড়িটা, এত শক্তি গাড়িটার। সেই কারণেই এই গাড়িটাকে নামাই আবার। সেই খাল গাইস, এই খালের উপর দিয়ে গাড়ি নামাচ্ছি, উঠাচ্ছি, যাচ্ছি বারবার করে। এর থেকেও বড় বড় খাল অবশ্য পার করছি আমি, ওটা মানে তখন তো আমি ব্লগ বানাতাম না সেরকম, তো তখন দেখাতে পারিনি। এখন থেকে যদি কোনো আবার হয় তো আমি অবশ্যই দেখাবো, দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। সো এই খালটা আমরা পার হয়ে গেলাম। এরকমই ভিডিও যদি দেখতে হয় তো প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো ভালো।